টেলিভিশনের নিয়মিত আয়োজন দীপ্ত কৃষিরাঙ্গিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফলদিতা গ্রামের একটি কৃষক পরিবারের কাছে। আমরা জানি না সেই কৃষক পরিবারটি কেমন আছে, কি অবস্থায় আছে। আজকের দিনের বাকিটা সময় তাদের সাথে কাটাবো এবং জেনে নেব তাদের কৃষি জীবনের সকল গল্প। চলুন যাই। দাদা নমস্কার। দেখেন মাছ, এই মাছ গুলো এখন ধরে বিক্রি করতে নিয়ে যাবো বটতলা বাজারে। এখানে কি কি মাছের চাষ? এখানে মিশ্র চাষ, চিংড়ি, সাদা বাগদা, আবার গলদা চিংড়ি 12 মাসের ফসল, এরকম এক একটা এক এক সময় এক একটা ই করে দিতে হয়। গলদা আর বাগদা কি আপনি এক সিজনেই ছাড়েন? হ্যাঁ, এক সিজনে ছাড়া পড়ে। আপনি এখানে আমরা যে পুকুরটা দেখলাম, এটা কতটুকু জমির উপর? এই পুকুরটা আছে আপনার 2.5 বিঘা। 2.5 বিঘা, 2.5 বিঘা পুকুরে আপনি বছরে কত টাকা ইনভেস্ট করছেন? এই 2.5 বিঘে পুকুরে বছরে ইনভেস্ট করা লাগতেছে আপনার 3 থেকে 3.5 লক্ষ টাকা। 3 থেকে 3.5 লক্ষ টাকা। আর আপনি যখন মাছটা বিক্রি করছেন তখন কি পরিমাণ টাকা আসছে? 5 লাখ 5.5 লাখ টাকার মতন বিক্রি। একটা চাষের মধ্যে আরেকটা চাষ কোনো ক্ষতি করে না? ক্ষতি করে না। সব মাছের খাবার কি আপনি একই দিয়ে থাকেন? ওই সাদা মাছের জন্য খাবার একটু বাড়তি দিতে হয়। চিংড়ির খাবার আর সাদা মাছের খাবার কি একই? একই খাবার। একই খাবার। আপনি কি আমাদেরকে একটু গলদা চিংড়ি আর বাগদা চিংড়িটা দেখাবেন, কোনটা গলদা কোনটা বাগদা? হ্যাঁ, দেখান যাবে। এসে আপনার বাগদা বুঝছেন, এটা বাগদা। হ্যাঁ, এটা বাগদা। আর এটা এটা গলদা। এটা গলদা। আপনি কিভাবে বুঝতে পারেন এটা বাগদা এটা গলদা? এই তো বাগদার গলদা তো বোঝাই যাচ্ছে। এটা দেখতে আলাদা, গলদা চিংড়ির মাথাটা মোটা, ঠ্যাংটা ঠ্যাং বড়, আর বাগদা চিংড়ির ঠ্যাং ছোট ছোট, মাথা ছোট, মাথা ছোট। এই মাছগুলো আপনি কত দামে বিক্রি করবেন? এর গ্রেড আছে, এইটা দেখা যাচ্ছে, এইটা আছে 8-এর গ্রেড, আর এইটা আছে আপনার 12। গ্রেডটা কি হিসেবে ভাগ করেন আপনি? এইটা 1000 থেকে 1050 টাকা কেজি, আর এইটা 700 থেকে 800 টাকা কেজি। দাদা একটু আগে বললেন যে একই জমিতে আপনি ধানও চাষ করছেন, তো চিংড়ির সাথে আপনি কিভাবে ধানটা চাষ করছেন? চিংড়ির সাথে ধান চাষ করতেছি আপনার এক সাইডে পানি বেশি আর এক সাইডে পানি কম, ওই কম পানির জায়গায় ধান চাষ হচ্ছে আর বেশি পানির জায়গায় চিংড়ি চাষ হচ্ছে। তার মানে আপনার জমিটা কখনো পতিত পড়ে থাকছে? পতিত পড়ে থাকতেছে না। আপনি কত মাস ধান চাষ করছেন আর কত মাস চিংড়ি চাষ? ধান চাষ করতেছি আপনার 4 মাস আর চিংড়ি হচ্ছে 8 মাস। চিংড়ি 8 মাস আর ধান 4 মাস। 4 মাস। 8 মাসে কি আপনার চিংড়িটা 5-এর গ্রেডে যাচ্ছে? 8 মাসে যায় না। তারপরে এই অন্য সাইডে আমার ঘের আছে, সেই ঘেরগুলোই স্থায়ী পানি আছে, সেইখানে এই মাছগুলো নিয়ে রাখা হয়, পরে এইখানে পানি হলে ওই জায়গা থেকে মাছ তুলে এইখানে ছাড়া হয়। 5-এর গ্রেডে করার জন্য এখান থেকে আপনি চিংড়ি তুলে নিয়ে অন্য জায়গায় রাখছেন? জি জি। 5-এর গ্রেডে যেতে আপনার কতদিন সময় লাগছে? 5-এর গ্রেডে যেতে লাগলে 12 মাস লাগে। 12 মাস 12 মাস লাগে। 12 মাসে 5-এর গ্রেডে যাচ্ছে? জি জি। তো 12 মাস আপনি চিংড়িটা রাখলে কি মনে করেন যে 8 মাস রাখার চেয়ে বেশি লাভ হচ্ছে? লাভ বড় বানাতে পারলে লাভটা বেশি হয়। সাদা মাছ তো গভীর পানির মাছ, এখানে চাষ করতে কোনো সমস্যা হয় না? সাদা মাছ যখন এখানে পানি বেড়ে যায়, পানির সংকট থাকে না, তখন সাদা মাছ স্থায়ী পানির থেকে এখানে ছাড়া হয়। চিংড়ির বেশি লাভ, তারপরেও আপনি সাদা মাছ কেন চাষ করছেন? সাদা মাছ চিংড়ির ঘিরে চাষ করলে ভাই কি দেখা যাচ্ছে আপনার অনেক সময় পানিটা নষ্ট হয়ে চিংড়ি মাছটা হচ্ছে সাদু জলের মাছ, সাদু জলের মাছ অনেক সময় পানিতে খাবার টাবার অনেক সময় দেখা যাচ্ছে অক্সিজেনে ঘাটতি হয়ে মাছটা গাওয়ায় মারা গেল, তখন তো আমার চালান সুতো আমার লসের ভাগ বেড়ে গেল। এক চিংড়ি মাছ নিয়ে যদি আমি পড়ে থাকি, তখন ওইখানে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, তারপর আপনার বাগদা সাদা, এরকম 3টে 4টে পটল থাকলে একটাই বাড়ি খালি আর 3টে আমারে বাঁচায় রাখতে, আমি লাভ আমার ক্যাশটা আমার ঘরে চলে আসবে। সেই কারণেই মিক্সর চাষ আমরা এই এলাকায় বেশি রকম লোকে করি। এর থেকে প্রতিকারের কি কোনো উপায় আছে? যখন মাছটা গাওয়ায় যায় অক্সিজেনের ঘাটতি থাকে, অক্সিগোল্ড ব্যবহার করতে। দাদা চিংড়ির পোনা মাছ থেকে শুরু করে আপনারা বাজারে বিক্রি করা পর্যন্ত কিভাবে খাবারটা দিয়ে থাকেন? খাবার দেওয়া হয় আপনার যখন ছোট চারা মাছ ছাড়া হয় তখন দেওয়া হয় হচ্ছে আপনার এস্টেটারন গুঁড়ো একটা খাবার আছে, তখন যখন দেখা যাচ্ছে মাছ আপনার গ্রেটে আসবে 50-70, তখন আপনার ওই এস্টেটার 2, তারপরে 3, তারপরে 4,
এইভাবে মাছের মাছ বাড়তি থাকবে, খাবারও বড় বড় খাবারও চলে যেতে হবে। আচ্ছা গ্রেডটা আপনারা কিভাবে নির্ণয় করেন? গ্রেড আছে আপনার দেখা যাচ্ছে 5 টাকা কেজি, 10 টাকা কেজি, 20 টাকা কেজি, ওইভাবে গ্রেড আছে। আপনি যে বললেন 5টা মাছে 1 কেজি হয়, ওটাই কি সর্বোচ্চ গ্রেড? জি, ওইটা সবচেয়ে বড় গ্রেড। এটার দাম কেমন পান আপনি? আমরা স্থানীয় বাজারে বিক্রি করি, তাতে 5টা যে মাছটার কেজি, এই মাছটার কেজি বিক্রি হয় আপনার 1100-1200 টাকা। মাছগুলো আপনি স্থানীয় বাজারে বিক্রি করছেন, স্থানীয় বাজারে বিক্রি না করে এর চেয়ে বড় কোনো বাজারে বিক্রি করা কি সম্ভব? আমাদের স্থানীয় বাজার এইটাই সবচেয়ে বড় বাজার, এইখানে বাংলাদেশের ভিতর দ্বিতীয় নম্বর বললে চলে। কারণ এই ফলতিতা বটতলা বাজার মৎস্য চাষের এই গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, সাদা মাছ, এইটাই আমরা মনে করি যে এইটাই বড় বাজার, তাই সবাই এখানে আমরা বিক্রি করি। আর বাইরে যারা বিক্রি করে কোম্পানির মাধ্যমে বিক্রি করে বাইরের রাষ্ট্রে, ততদূর তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, তাই আমরা এই স্থানীয় বাজার এইখানে আমরা বিক্রি করি। আপনার আর কতগুলো পুকুর আছে? 14-15টা পুকুর আছে। সবগুলো কি এই পরিমাণ জায়গার উপর? না, এসে অনেক বড় আছে, এসে ছোট আছে। একটা আছে 8 বিঘার পুকুর 4 একর, আর একটা আছে আপনার 12 বিঘা 6 একর, এরকম অনেক পুকুর আছে। তবে 11-12টা পুকুর আছে। আপনি কি আমাদেরকে ওগুলো একটু দেখাবেন? হ্যাঁ দেখাবো, চলেন। আপনারা বলিলাম যে বড় গেরে যাবো, এইটা সেই বড় গের, এটা সেই বড় গের। দাদা এখানেও দেখছি আপনি মিশ্র চাষ করছেন। হ্যাঁ, এখানেও মিশ্র চাষ। এই ঘেরটা আপনার নিজের জায়গায়? এটা আমার নিজের না, এটা আমার লিজ নিয়ে করা। দাদা এই 4 একর জমি আপনার লিজ নিতে বছরে কত টাকা দেওয়া লাগে? 2 লাখ। আর পোনা ছাড়া খাবার, তারপরে শ্রমিক, সবকিছু মিলে আপনার কত খরচ হয়? সবকিছু মিলে আপনার 6-7 লক্ষ টাকা লাগে। 6-7 লাখ আর লিজ 2 লাখ? 2 লাখ। 9 লাখ টাকা? 9 লাখ টাকা। আর মাছ বিক্রি করেন কত বছরে? মাছ ধরেন 9 লক্ষ টাকা ক্যাশ কাটালে আপনার এতে 14-15 লাখ টাকার মতন বিক্রি হয়। এই ঘের থেকে আপনার বছরে 6-7 লাখ টাকা আয় থাকে। তো আমরা কখনোই আশা করব না যে আপনার লস হোক, কখনো কি এরকম হয়েছে? কখনো হয়েছে, হয় লস হয়। কারণ আছে এই ঘেরের পিছনে যে শ্রম দিতে হয়, শ্রমের ঘাটতি থাকলে ঘেরে লস হয়। ঘেরের প্রধান হচ্ছে ঘেরের পানি পরীক্ষা করতে হয়, মাটি পরীক্ষা করতে হয়, তারপরে যে সমস্ত মেডিসিনগুলো লাগে এইগুলো ব্যবহার করলে, ঠিক মতো পরিচর্য করলে দেখা যাচ্ছে লসের ভাগ কম হয়। বাজারে মাছ কেনা বেচা হয়, সেই বাজারের থেকে ঘুরে আসি। চলেন চলেন। বড় আছে ছোট আছে, এখানে এই মাছটা বিক্রি হচ্ছে এইবারে, এই মাছটা 700 টাকা কেজি আছে বিক্রি নামে। সব একসাথে ওজন দিবেন? হ্যাঁ একসাথে ওজন দিবেন। আপনি বিক্রি করবেন 700 টাকা কেজি? হ্যাঁ আমি 700 টাকা। আপনি কেনেন কত করে? আমি এইটা কিনি না, আমি এইটা বিক্রি করে কমিশন কমিশন রাখেন। আচ্ছা এখান থেকে কারা কিনতে আসে? এখানে খুলনাতে আসে, এলাকার লোক আছে, কোম্পানিতে দেয়। কোম্পানিতে দেয়? এরপর এখান থেকে নিয়ে যাওয়ার পরে আর আপনারা কিছু জানেন না? না না, আমরা আর কিছুই জানি না। দাদা ভালো আছেন? ভালো আছেন। আজকে আমরা এই মাছের বাজারটা ঘুরে দেখলাম, আপনি একজন মাছ ব্যবসায়ী, এই আরোপটা তো আপনার। আচ্ছা এখানে কি প্রক্রিয়ায় আপনারা কেনা বেচা করেন একটু বলবেন? আরত হচ্ছে আপনার সম্পূর্ণ যতগুলো ফল দিতে আরত আছে, যেখানে যান এটা হচ্ছে আরত হচ্ছে মাধ্যম, আরত ব্যবসাটা হচ্ছে মাধ্যম। ঘের চাষিরা আরতে আনবে, আর এখান থেকে বিভিন্ন বড়ি আছে, যেমন খুলনা থেকে বরিশাল গোপালগঞ্জ বিভিন্ন বড়ি আছে, এরা ক্রয় করে কোম্পানিতে বিক্রি করে, কোম্পানি হচ্ছে ব্যবসা করছে। আচ্ছা মাছের দামটা কিভাবে নির্ধারণ হয়? 10টা পরিয়া এখানে দাঁড়ায় বিভিন্ন জনে বিভিন্ন রকম দাম বলে, দামের পরে যে বেশি বলবে সেই পাবে। ডাকের মাধ্যমে? ভাই এতে কি চাষিরা ঠিক মতো দাম পাচ্ছে না? পাচ্ছে। আপনার কি মনে হচ্ছে যে কি করা উচিত? আমরা আশা করবো
যে সরকার আমাদের পাশে আমাদের সহযোগিতা করে যাতে চাষিরা ন্যায্য মূল্য পেয়ে বাংলাদেশের জাতীয় মৎস্যটারে সঠিকভাবে পরিচালনা করা যায় আমরা এই আশাটা করি। ভাই চলেন এবার আপনার কৃষি কাজগুলো দেখি আবার। এই যে ধানের ক্ষেত, চারপাশে পানি কেন ভাই? আগে তিনটে মাসের গেছিল, এখন পানি টানাই দিয়ে এখন এই যে জমি শুকায় গেছে, চাষবাস করে এখন ধান লাগানো হচ্ছে। সবে পানিতে এখনো মাছ আছে? হ্যাঁ মাছ আছে। আপনার কি আরো ধানের ক্ষেত আছে না এই একটাই? ধানের ক্ষেত অনেক আছে বুঝছেন, এখন সেই জায়গা তো অনেক দূর, সেখানে তো যেতে পারবে না কারণ সেই জায়গা অনেক কাদা। আপনি কি কি ধান চাষ করেন? আমি বেশি রকম হাইব্রিড ধান চাষ করি, যেরকম হীরা, তারপরে আলোড়ন, আফতাব, এই তিনটেই বেশি চাষ করি। ভাই এটা তো চিংড়ির ঘের, আপনি তিন মাস ধান চাষ করতে পারেন, অন্য জমিগুলোতে কতবার ধান চাষ করেন বছরে? ধান একবারই চাষ করি, কারণ ধানের চেয়ে চিংড়ি মাছে লাভবান বেশি, সেই কারণে চিংড়ির চাষই প্রধান। তাহলে তো আপনার মূল চাষ হচ্ছে চিংড়ি? জি। চিংড়ি যখন না থাকে সেই তিন মাস আপনি ধান চাষ করেন? সেই তিন মাস ধান চাষ করি। আর ঘেরের চারপাশ দিয়ে যে দেখছি নারকেল গাছ, নারকেল গাছ থেকেও তো আপনার কিছু আয়? নারকেল গাছ থেকে আয়টা যেমন তোমার নিজেদের খাওয়ার নারকেল হয়, এইটাই কিছু পাতা পোতা, শুকনো পাতা পোতা এগুলো কষ্টে কষ্টে হয়। এই মানে এই নারকেল বিক্রি করেন না? না বিক্রি করি না, খেতে এগুলো লাগে। সারা বছরে হয়ে যায়? সারা বছরে হয়ে যায়। দাদা সারাদিন তো আপনার সাথে ঘুরে আপনার চিংড়ির ঘের দেখলাম, বাজারে গেলাম, ধানের ক্ষেত দেখলাম, সারাদিন আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এখন আপনাদের জন্য রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ। দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত আরিন। প্রথমেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো। সাতক্ষীরায় উপজেলা পরিষদ চত্বরে গড়ে উঠেছে এগ্রো টেকনোলজি পার্ক। কুমিল্লায় দিন দিন বাড়ছে কচুর লতির চাষ। সাতক্ষীরায় তাপদাহে মারা যাচ্ছে ঘেরের বাগদা চিংড়ি। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, ৬৫ প্রজাতির ফলজ ও বনজ গাছ এবং ৪৩ প্রজাতির ঔষধি উদ্ভিদের সমন্বয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে গড়ে উঠেছে এগ্রো টেকনোলজি পার্ক। বিষমুক্ত শাকসবজি কিনতে প্রতিদিন এই পার্কে ভিড় করছেন অসংখ্য মানুষ। সাতক্ষীরা শ্যামনগরের এগ্রো টেকনোলজি পার্ক, এ পার্কটি এখন স্থানীয় মানুষের ভ্রমণ চাহিদা পূরণের পাশাপাশি সরবরাহ করছে বিষমুক্ত শাকসবজিও। মাত্র পাঁচ মাস আগের কথা, ২০১৫ সালের ১৫ই নভেম্বর, কৃষিবিদ মঞ্জুর আলম কৃষি বিভাগ ও বেসরকারি কয়েকটি সংস্থার সহায়তায় শুরু করেন এ পার্কটি গড়ে তোলার কাজ। কোনো জেনেটিক প্রযুক্তি নয়, জৈব প্রযুক্তি ব্যবহার করে কৃষিকে এগিয়ে নিতেই এই পার্কের সূচনা বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এই শ্যামনগরের জলবায়ু এবং শ্যামনগরের যে কৃষি উপাদানসমূহ সেগুলোকে ব্যবহার করে টেকনোলজি ট্রান্সফার কিভাবে করা যায় কৃষি প্রযুক্তি, তারই আলোকে আসলে কৃষি প্রযুক্তি পার্কটি করা। পার্কটিতে রয়েছে অন্তত ১০০ প্রজাতির উদ্ভিদ আর বৃক্ষের প্রদর্শনী ক্ষেত, যেখানে ঠাঁই পেয়েছে নয়নতারা, কালকেউটে, কচুমুখী, পাথরকুচি, মিছরি পাতা, মুক্তঝুরি, তুলসী সহ বিভিন্ন ঔষধি উদ্ভিদ। বাদ পড়েনি বাদাম, কালোজিরা, বাটিশাক, রসুন, বরবটি, যব, গম, ধানও। এই পুরো চাষাবাদ প্রক্রিয়ায় মেনে চলা হয়েছে জৈব পদ্ধতি, চলছে বাড়িতে জৈব পদ্ধতির কৃষি খামার বানানোর হাতে কলমে প্রশিক্ষণও। এখানে এই ফসলের যে বিলুপ্ত হয়ে প্রজাতিগুলো আমরা এখানে সংরক্ষণ করি কৃষকদের দেখানোর জন্য, শেখানোর জন্য। এই এলাকার মানে আবহাওয়া, পরিবেশ সব কিছুর উপরে খাপ খাই, যেভাবে করা প্রয়োজন ঠিক সেভাবে আমরা করি। পার্কে উৎপাদিত জৈব সার ব্যবহারের উপকারিতা জানার পাশাপাশি জ্ঞান মিলছে ঔষধি লতা পাতার গুণাগুণের বিষয়েও। এখানে যে
শাকসবজি এবং ফলাদি উৎপাদিত হয় যা কীটনাশক এবং বিষমুক্ত। আশা করবো যাতে বাংলাদেশে আরও উপজেলায় এমনভাবে পার্ক গড়ে ওঠে। বিষমুক্ত সবজি আবাদ ও ঔষধি গাছের সমন্বয়ে গড়ে ওঠা এই বিনোদন কেন্দ্রটি দৃষ্টান্ত হতে পারে বলে অভিমত কৃষিবিদদের। কচুরলতিতে রয়েছে মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় প্রচুর আয়রন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক ও সংক্রামক রোগ প্রতিরোধক। আর এই কচুরলতি চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কুমিল্লায়। খরচ কম আর লাভ বেশি হওয়ায় কচুরলতি চাষে আগ্রহী হয়ে উঠছেন কুমিল্লার চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর জেলার প্রায় 350 হেক্টর জমিতে কচুরলতি চাষ করা হয়েছে। গত বছর চাষ হয় 300 হেক্টর জমিতে। কুমিল্লায় এবার সবচেয়ে বেশি কচুরলতি চাষ হয়েছে বরুড়া উপজেলায়। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত কচুরলতি চাষের মৌসুম। রোপণের মাত্র 3 মাসের মধ্যেই এই সবজিটি ঘরে তোলা যায়। বিঘা প্রতি কৃষকের খরচ প্রায় 600, আর তা বাজারে বিক্রি করা যায় 4-5 হাজার টাকায়। কানি খরচ 20 ঘন্টা জমির মধ্যে 2 লক্ষ টাকা খরচ হয়। ভালো ফসল এলে 5 লক্ষ টাকা বিক্রি হয়। আমাদের এই লতি আমরা মিডিল ইস্টের প্রায় দেশে যায়, আমেরিকাতে যায়, ইউরোপের ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড বিভিন্ন দেশে আমাদের এই লতি যায়। কচুরলতি উৎপাদন আরও বাড়াতে সরকারের সহায়তা চান চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কৃষকদের নানাভাবে সহায়তা করা হচ্ছে। লতি এবং কচুর পাতা, কচুর কাঠ, এগুলি হলো আয়রন সমৃদ্ধ সবজি, যার ফলে বাজারও চাহিদা আছে এবং 1 হেক্টর জমিতে 22 টন পর্যন্ত আপনার এই কচুরলতি ফলন হয়ে থাকে, যেখানে সামান্য খরচে কৃষক প্রায় 2.5 লক্ষ টাকা পর্যন্ত, মিনিমাম 2.5 লক্ষ টাকা এর মুনাফা পেয়ে যায়। কচুরলতি চাষ আরও বাড়াতে সার ও কীটনাশকের দাম কমানোর দাবি জানিয়েছেন চাষিরা। তাপদাহের কারণে সাতক্ষীরার বেশিরভাগ চিংড়ির ঘেরে দেখা দিয়েছে মরক, আর এতে করে দুশ্চিন্তায় পড়েছেন চিংড়ি চাষিরা। এ অবস্থায় চলতি বছর চিংড়ি চাষের লক্ষ্যমাত্রা অর্জনে দেখা দিয়েছে সংশয়। সাতক্ষীরা জেলা মৎস্য অফিসের তথ্য মতে, জেলায় ছোট বড় মিলিয়ে 61,000 ঘের রয়েছে। চলতি বছরে 66,862 হেক্টর জমিতে বাগদা চিংড়ি চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 22,800 মেট্রিক টন, যা গত বছর থেকে প্রায় 3,000 মেট্রিক টন বেশি। তবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ঘেরগুলোতে মারা যাচ্ছে ছোট বড় চিংড়ি। চাষিরা বলছেন, পোনা মানসম্মত না হওয়ার কারণে চিংড়ি মারা যাচ্ছে। যে পোনা সরবরাহ করা হচ্ছে, সেই পোনাটা এত বাজে যে 30-35 দিন এটা ঘিরে স্থায়ী হচ্ছে, তারপর এটা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এছাড়াও এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রচণ্ড তাপদাহে পানির লবণাক্ততা বেড়ে যায়, এতে মারা যাচ্ছে প্রতিটি ঘেরে চিংড়ি। ভাইরাস লেগেছে, মাছ মরতেছে। এবছর মাছ ঠিক ওঠার মুহূর্তে ভাইরাস লাগার কারণে একেবারে আমরা নিঃস্ব হয়েছি। এ অবস্থায় ছোট চিংড়ি বাজারে তুলতে বাধ্য হচ্ছেন চাষিরা, দামও কম পাচ্ছেন তারা। আড়তদারদেরও অনেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। এই অঞ্চলে কয়েক হাজার ঘের এখানে আছে, এই ঘেরের ভিতরে প্রতিটি ঘেরে মৎস্য মারা যাচ্ছে, ঘের মালিকেরা দিশেহারা হয়ে যাচ্ছে। চিংড়ির উৎপাদন ঠিক রাখতে ঘেরের পানির গভীরতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন জেলা মৎস্য কর্মকর্তা। এই টেম্পারেচার কারণে, হিট স্ট্রিক জনিত কারণে পানি এবং মাটি উভয় গরম হয়ে যায়, অত্যধিক তাপ সৃষ্টি হয়। আমাদের বাগদা চিংড়ির ক্ষেত্রে আমরা সবসময় বলে আসি যে 3 ফিট বা 1 মিটারের উপরে পানির গভীরতা মেনটেন করার জন্য, বজায় রাখার জন্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চাষিরা সেটা করে না, অনেক ক্ষেত্রে পারেও না। মানসম্মত পোনার অভাব ও তীব্র গরমের কারণে চলতি বছর জেলায় চিংড়ি চাষের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। চিংড়িকে বলা হয় বাংলাদেশের রূপালী মুদ্রা। আগামী দিনে চিংড়ি হোক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/G, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01709662063 এই নম্বরে। সুষ্ঠু পরিকল্পনা দক্ষতার ছোঁয়া আর কঠোর পরিশ্রম যে কোনো মানুষের ভাগ্যের চাকা পাল্টে দিতে পারে।
তেমনই একজন মানুষ আমাদের আজকের কৃষক সমর পাত্র। এক সময় তার কোনো জমি ছিল না, আজ তিনি চিংড়ি চাষ করে বছরে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। কৃষক ভাই ও বোনেরা, আপনাদেরকে বলছি, ওনাকে দেখে আপনারাও অনুপ্রাণিত হন। আপনাদের সবার সমৃদ্ধি কামনা করে আমি আফরিন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।